কৃষ্ণ হরি হরি রাম, ইমান সুন্দরক আমাকে উপদেশ দিছে যে সত্যযুগত ধ্যান আছিল, তেতা যুগত যজ্ঞ আছিল, দ্বাপর যুগত পূজা আছিল, কলিত ভগবান কৃষ্ণ সমস্ত লই গুছি গল আর একমাত্র থই গল নাম। সত্য যুগে ধ্যান, তেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগত পূজা, কলিত হরির কীর্তন বিনাই আওর নাহিকে দুজা, দুজা মানে দুই, দ্বিতীয় আর নাই, একমাত্র মূল সার বস্তু হল ভগবন্তর নাম। কৃষ্ণর লগত সমস্ত ধর্ম গুছি গইলা, একস্থান হইয়া হরি নাম মাত্র রইলা, এতেকে নামত সমস্ত পুণ্য পাই, জানি হবে পুরা হরি গুণ গায়। এই কথাব আমি আজি 550 বছর আগরপরা পাই আহিছো, শুনি আহিছো, পড়ি আহিছো, নাইনে বাৰু? আজি কি পালো? গুরু সকলে আমাক 550 বছর আগতে দিলে, গুরুরু গুরু, পরম গুরু, জগৎগুরু বলে আমি কো শ্রীমন্ত শঙ্করদেব। আমার মত্যর তথাকথিত যিমান সকল আমি গুরু আছো, সেই গুরু সকলের ভিতর শ্রেষ্ঠরু শ্রেষ্ঠ পরম গুরুজনে হল শ্রীমন্ত শঙ্কর। এটা আমি শ্রীমন্ত শঙ্করদেবক গুরু মানিবলে বহুতে হয়তো টান পাও, সেইজন গুরুয়ে 550 বছর আগতে আমাক দি থৈ গল আর কৈ থৈ গল যে আগর সত্য যুগের যে ধর্ম আছিল, তেতা যুগের যে ধর্ম আছিল, যে কর্ম আছিল, দ্বাপর যুগের যে ধর্ম আর কর্ম আছিল, সমস্ত কৃষ্ণ বৈকুণ্ঠী হওয়ার লগেলগে সেইবিলাক লৈ গুছি গল, একমাত্র থৈ গল কি তেওঁ নাম। সেই নামত যিসকলে আশ্রয় করেছে, নামতেই কলিযুগত অনায়াসে জীবয় পরম মুক্তি লাভ করিব পারে। তার উদাহরণ কৃষ্ণ প্রসবর আগতেই গুরুজনে আমাক পদচন্দে বড় সুন্দরভাবে কইলে, যতবুর দেখা হয়েছে, যতবুর শুনা হয়েছে সমস্ত মায়ার, যত দেখা শুনা মানে মায়াময় নিরন্তর, সকলো মায়ারে আবৃত। ভগবন্ত কৈছে যিমানবোৰ দেখিছা শুনিছা হব মায়াময় স্বপ্ন, হম মোক জানি দূৰ কৰা মতি ভ্ৰম। জিজ্ঞাস মনটো সঠিক কৰিবলৈ হলে, দেহটো পবিত্ৰ কৰিবলৈ হলে, বাক্যবোৰ অমৃতময় কৰিবলৈ হলে, পবিত্ৰ দেহ, পবিত্ৰ বাক্য আৰু পবিত্ৰ মনৰ যোগেদি ঈশ্বৰ প্ৰাপ্তিৰ পথত আৰোহণ কৰিবলৈ হলে বাকী সমস্তবিলাক কিন্তু আমি ত্যাগ কৰিব লাগিব। সিদ্ধান্ত দিলে ইয়াত আমাক, যে সেই সিদ্ধান্তখিনিকে আমি আপোনাৰ আগত দাঙি ধৰিব খুজিছো, যে মায়াৰ ৰচনা পুত্ৰ ভাজ্যা ধনজন, জানি হবে তেজী ভজা কৃষ্ণৰ চৰণ। আমি যদি পোনে পোনে অৰ্থটো লৈ লওঁ, যে পুত্ৰ ধন টকা পইচা এইবোৰ আমাৰ সকলো মায়া, এইবোৰ ত্যাগ কৰি থৈ ঈশ্বৰক ভজিবলৈ কৈছে, এইটো কিন্তু নহয়। একেষাৰে যদি আমি পোনে পোনে ধৰি লওঁ, সেইটো কিন্তু নহয়, যে বিষয়ত থাকি সুখে সংসাৰক তৰা, এই বিষয়খনৰ মাজতে থাকিব লাগে, কারণ ভগবন্তর সৃষ্টিয়ে হল বিষয় সৌন্দর্য করা। আমার সৃষ্টি কিহর কারণে? আমার সৃষ্টির হয়েছে আমি সৃষ্টি করবর কারণে, সেই কারণে ভগবন্ত আমাক সৃষ্টি করেছে আমার যোগেদি সংসার সুন্দর করবর কারণে। ইয়দা দদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অদ্বুত্থানম অধর্মেশম তদাত্মানম সৃজাম্যহম, পরিত্রায়ণং সাধুনং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা থায় সম্ভব আমি যুগে যুগে। কার যোগেদি? আপনার মূর নরেশ্বরের যোগেদি। আপনি মই এদিন ঈশ্বরত্ব লাভ করিব পারিম, এই ব্যবস্থাটা আমাক ঈশ্বরে দি পঠাইছে, সেই রাস্তাত আমি আগবাঢ়ি যাব লাগিব। তার আগত কিন্তু আমি ঈশ্বর পরায়ণ নিজে হয়ে যাব লাগিব। সেইখানে কৈছে উপদেখি লোকহৌক কৃষ্ণ প্রসম, আমি প্রথম নিজক ভগবন্ত সমর্পণ করব। সেই কথাটোহে ইয়াত কৈছে যে ধন জন পুত্র ভাজ্যা এইবোৰ যি যি করবা সেই পাছলে থোৱা সন্মান। তুমি কার দেউতা হবা, কার মাক হবা, কার ককাক হবা, কার ভতিজায়েক হবা, কার নাতিয়েক হবা, কার পুত্র হবা, এইবোৰ অকণমান পাছলে থোৱা। প্রথম প্রথম মানুহ রূপে যে সংসারলৈ আহিলা, ঈশ্বরের পরম বল্লভ হৈ
তেনে উদাহরণ ভাগবতত আমি ঢেই পাম। কারণ সৃষ্টির কারণে ভগবতে আমাক কথালে আমি সৃষ্টি করবই লাগিব, যে আমার সৃষ্টি যাতে সুন্দর হয় তার কারণে আমি ভগব প্রথমতেই সুন্দরের পূজা ভাগ করে লোক লাগবে। সুন্দরের অধিকারী হল পূর্ণকৃষ্ণ ভগবন্ত, অসহ্যর অধিকারী হল ভগবন্ত কৃষ্ণ, সেই কৃষ্ণর লগত নিজক সংপৃক্ত করে লোক লাগবে। তারপরে ধন জন পুত্র ভাজ্যা কেনেক লোব লাগে, ঈশ্বরে অতি দায়াতরে এই ভাবুক মন্ত্রর যোগেদি বিবেক নামৰ পালখনত আমাক কৃপা বলিখন বলিব। ভগবন্তে কৃপা করে কত করে জীবক বিবেকত করে, সেখানে মন আমার খেলি মেলি জানি টেনে যায়, বিবেক হল জ্ঞান, জ্ঞান আমার গরখিয়া আনিব ঘুরায়। বিবেকর লগত যদি আমি মন সংযোগ করে দিব পারো, তেতিয়ালে আমার কেতিয়াও সৃষ্টির ব্যাঘাত হব নোৱাৰে। যেটা কথা আমি বহু আগতেই জানিব লাগিছিল, যেগুলো জনা আমার বহু পলম হয়ে গেল, অন্তত আমার উঠি অহা যুব প্রজন্মর যাতে সেই খেলি মেলি তো না লাগে, সৃষ্টিখন যাতে সুন্দর হয়, বিষয়ভোগ যাতে ঈশ্বরের আজ্ঞা অনুসারে করব পারে, ইয়ার কারণে প্রথমতে আমি নিজক প্রস্তুত করে লোক কেছে। সেই কারণে ইয়াত কলে এইবু নকরাকে যদি আমি আগবাড়ি গেছো কেবলমাত্র এই মায়ার রচনা, আমি কেবলমাত্র মায়াতে থাকিব পারিম, মায়ার ভক্তি দেখলে আমি কেউ আহিব নোৱাৰো। নভবা নচিন্তাকে কামভু করার কারণে, নভবা নিশ্চিন্তাকে জীবনটো লৈ যোৱাৰ কারণে, শৃঙ্খলিত নহয় উশৃঙ্খল জীবন যাপন করার কারণে আমি সমস্তরে কি হয়েছে বুলি কৈছে মায়ার বেহুর মাজত সোমাই আছো। এই মায়ার বেহুর পৰা ওলাবলৈ হলে আমি কৃষ্ণর সন্মুখ হব লাগিব, দুটা গ্রাহ মনত রাখিব। গ্রাহ হল দুটা, এটা হল কালক গ্রাহ, অন্যটো হল কৃষ্ণ গ্রাহ। জীবক প্রথমতে কালক গ্রাহে ধরি আনিলে সংসার, সংসারে আহতে কালক গ্রাহর যোগেদি আমি আহিলু, কালক গ্রাহর লগত মায়া আছে, কলি আছে, আর কৃষ্ণ গ্রাহর লগত আছে কি ভক্তি, ভক্তি মাতৃ আছে কৃষ্ণ গ্রাহর লগত। কালক গ্রাহর পৰা যদি আমি এবার কেনবাকৈ কৃষ্ণ গ্রাহর মুখলে গলো, আৰু আপোনাৰ মোৰ জীৱন কেতিয়াও বিপদগামী হ'ব নোৱাৰে। সেইকাৰণে প্ৰহ্লাদে উপদেশ দিছে যে মায়াৰ ৰচনা এই চক্ৰটোৰ পৰা কালক গাহৰ পৰা আপোনালোক সকলোৱে কৃষ্ণ গাহৰ ফালে আহক। কৃষ্ণ গাহে যেতিয়া আমাক ধৰিব তেতিয়া আমাৰ জীৱন নিশ্চিতভাৱে শৃংখলিত পৰিশীলিত পৰিমাৰ্জিত হ'ব। এই দুই গাহৰ যুদ্ধখন আমাৰ এতিয়া চলি আছে, আমি কালক গাহৰ পৰা কৃষ্ণ গাহৰ মুখলৈ যাব লাগে। কালক গাহে আমাক ধরি টানি নিয়ে আছে, কৃষ্ণ গাহে আমাক ধরি উদ্ধার করবর কারণে যত্ন করে আছে। এটা আপনি মই সিদ্ধান্ত লোক লাগবে, কারণ বিবেকটা আপনার মূল প্রত্যেককে দিচ্ছে, ইতর প্রাণীক নাই দিয়া। আমার কর্মভূ যদি ইতর প্রাণীর দরে হয়, জীবশ্রেষ্ঠ মনুষ্যর দরে যদি নহয়, তেতিয়ালে আমাকো কালক গাহে ধরে থাকা হব, কৃষ্ণ গাহে কেতিয়াও নাপাব। সেইকারণে কৃপালু গুরু পরম গুরু জগৎগুরুজনে আমাক সুন্দরভাবে উপদেশ দিলে, অশুনিও ক সর্বজন কৃষ্ণ রহস্যরিত্র আত পরে আন পুণ্য নাহি কে কলিত। উপদেশ কহি গল কিছু সময় আগত আমার পাঠক সকলে, যে আত পরে আন পুণ্য নাহি কে কলিত, কলি যুগত ইয়াতকৈ আর পুণ্য বস্তু নাই, কি নাই, কৃষ্ণর চরিত্র গুণযোগ শ্রবণ কীর্তনের বাদে বেলেগ আর পুণ্য হব পৰা ধৰ্ম কলি যুগত একো নাই। নাহিকে দ্ৰুজা দ্বিতীয় নাই বুলি কলে, দ্ৰুজা মানে দ্বিতীয়, লভি আছে জন্ম যেটো ব্ৰহ্মাৰ বাঞ্ছিত, আমি জন্ম লাভ কৰিছো ব্ৰহ্মাৰ আজ্ঞা অনুসাৰে, ব্ৰহ্মাৰ কৃপা পৰশত সৃষ্টিকৰ যিহেতু ব্ৰহ্মা, গতিকে লভি আছে জন্ম যেটো ব্ৰহ্মাৰ বঞ্চিত, জানি যত্নে কৰা প্ৰাণ কৃষ্ণ কথা মেত, এই ধেই আমি চব পঢ়িব নালাগে, উদাহরণ জানিব নালাগে, এই উদাহরণটা ভাগবতের এই উদাহরণটা জানিলেই আমার জীবনের মূল সম্বল আমি লাভ করব পারি। জানি যত্নে করা প্রাণ কৃষ্ণ কথা মিত, অন্য কথা পান করবলে আমাক কোৱা নাই, কৃষ্ণ কথা পান করা। বেদ বেদাঙ্গ উপনিষদ পুরাণ মঠি তার জ্ঞান আয়ত্ত করব নালাগে, কৃপালু গুরুজনে বৰ সৰলিখিতভাৱে আমাক তাক আনি ভাগবতত দি থৈছে, ভুলুকাত হাতি ভুয়াৰ দৰে ক্ষণিক সংসাৰ, আমি কেতিয়া কোন সময়ত পিছলি পৰিম সংসাৰৰ বাটত তাৰো ঠিক নাই,
আজি ইয়াত বহি আছো, ইয়াৰ পৰা হয়তো মই গৈ ঘৰ নিতাই পুখুৰী নেপাবলৈও আছো, মোৰ জীৱন ঢলি যাব পাৰে। গতিকে কাৰ কেতিয়া ক'ত মৃত্যু হ'ব কোনেও নাজানে, পশুপাতৰ পানীৰ দৰে জীৱন, ক্ষণিক শৰীৰ বিলম্বত কাৰ্য নাই, দেৰি কৰাৰ কোনো সময় নাই। চিন্তামণি জন্ম এইটো হাততে হৰে, আমি যে ক'লো বহু ভাগ্য পুণ্যৰ ফলতে আমি এই মনুষ্য তনুটো পালো, আমাৰ অজস্ৰ পুণ্য হৈছিল, আমি আমাৰ জীৱন কমোন্নতি কৰি আনি 84 লক্ষজনী বাগৰি বাগৰি আহি ভাৰতবৰ্ষৰ পূব প্ৰান্তৰ অসমত কলিযুগত মনুষ্য জন্ম পালো, এইটো আমাৰ পৰম সৌভাগ্য, এইটো দেৱৰো দুৰ্লভ। গতিকে এই জন্মটো হল চিন্তামণি জন্ম, হাততে পাই বাটতে তাক নেহেৰুৱা মা কৃপালু গুৰুজনে উপদেশ দিছে। ধন জন জীৱন যাই বেক তিলে নাহিকে চেতন কাল অজগৰে কিলে, এই কালগ্ৰাহটো যে কথা কৈ আছে, কালগ্ৰাহটোৰ যোগেদি আহি আহি কালগ্ৰাহৰ ভিতৰলৈ আমি ক্ৰমান্বয়ে সোমাইহে গৈ আছো, ওলাব চাই কৃষ্ণগ্ৰাহৰ কাষলৈ আমি আগবাঢ়ি যাব লাগে, 100 বছৰীয়া জীৱনটোত আমি কিন্তু কালগ্ৰাহৰ ভিতৰলৈহে গৈ আছো, কেৱল মাত্ৰ লাগে মোৰ হওক মোৰ হওক মোৰৰ পাছতে গৈ আছো। সেইকাৰণে কৈছে নাহিকে চেতন কাল অজগৰে গিলে ধন জন জীৱন যাই বেক একতিলে, নিমিষতে সকলো শেষ হৈ যাব যদিহে দেহটো পবিত্ৰ কৰি নোলোৱা, বাক্যবোৰ পবিত্ৰ কৰি নোলোৱা, মন ভাবুক কৰি নোলোৱা, আৰু বিবেক সষ্টম হৈ প্ৰতি মুহূৰ্তে মুহূৰ্তে কামবিলাক জীৱনৰ নকৰা, তেতিয়াহ'লে কিন্তু গত্যন্তৰ নাই। ইয়াতকৈ সুন্দৰভাৱে আমাক একো ক'ব নালাগে, ভাগৱতত বিশেষ টান শব্দ একোৱেই নাই, আমি মাত্ৰ মনটো ভগৱন্তত দি ভাগৱতত দি যদি ইয়াক শ্ৰৱণ কীৰ্তন কৰোঁ, ইয়াৰ অৰ্থবোৰ আমি নিজে নিজে বুজি পাই যাওঁ। বৰ সৰলভাৱে দিয়া আছে, যত দেখাম ভাৰ্যপুত্ৰ হবে অকাৰণ চাহি মাত্ৰ থাকে কালে ধৰে, যেতিয়া কালে যেতিয়া ধৰে মত্যৰ দৰৱ পাতিয়ে যেতিয়া আমাক বেমাৰ হ'লে কাম নকৰে, কালগ্ৰাহৰ গৰ্ভত সোমাওঁতে নহয়নে বাৰু, তিনিটাপে যেতিয়া আমাক পিৰি থাকিব, যেতিয়া এই মত্যৰ দৰৱ পাতিয়ে আমাক কোনো কামত নিদিব, তেতিয়া পুত্ৰ ভাই যায় কি গৈ যে ওপৰলা পথে আৰু দায়িত্ব আমি চমজাই দিলোঁ, কালে ধৰাৰ লগে লগে মহাকালে যেতিয়া ধৰিব সেইটো গ্ৰাহ বুলি কৈছে, সেই গ্ৰাহে যেতিয়া আমাকে ধৰিব, পুত্ৰ ভাৰ্যা সমন্তিতা সকলোৱে আমাক কেৱল মাত্ৰ চাই থকাৰ বাদে একো উপায় নাই বুলি কৈছে। আমাক বৰ সুন্দৰকৈ ক'লে, বিষয়ৰ সুখ এক তিলা কৰি চোৰ যমৰ কিং কৰে ধৰি নিবে যমপুৰ, সেইটো কালগ্ৰাহৰ কথা, যমৰ মূৰ্তিক দেখি হৰাইবে চেতনা, দুৰ ঘূৰ নৰকে পেলাই ভুঞ্জাইবে যাতনা, সিদ্ধান্ত দিলে, তাৰ শেষত উপায় এটা দিছে, হেন জানি আদি ভৌতিক আদি দৈৱিক আধ্যাত্মিক এই তিনিটাৰ পৰা আমাক প্ৰতি মুহূৰ্তে মুহূৰ্তে তাপি থাকিবই, ইয়াৰ পৰা কোনো হাত সাৰি যাব নোৱাৰে, এতিয়া সমস্ত কৰ্মখিনিৰ পূৰ্বত নিজক ভগৱন্তৰ লগত সংযোগ কৰি ল'বলৈ কৈছে প্ৰহ্লাদে, সেইকাৰণে 5 বছৰত উপদেশ দিলে, ধ্ৰুৱই আমাক কংস বয়সতে উপদেশ দিছে, এৰা শিশু হ'ব আনজত কৰ্ম কৰিও কুমাৰ কালে ভাগৱত ধৰ্ম,